দিদিকে বলো কর্মসূচি নিয়ে জনসংযোগে বেরোলেন মুর্শিদাবাদের রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী। আজ রবিউল আলম চৌধুরী বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের স্বরূপনগর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড তিনি ঘুরে দেখেন। রবিউল আলমের সঙ্গে ছিলেন তৃণমূল ব্লক সভাপতি আবু শহীদ সহ অন্যান্য তৃণমূল কর্মী ও সমর্থকেরা। সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন, সেখানে দিদিকে বলো ওয়েবসাইট এবং তার সঙ্গে নাম্বার বিতরণ করা হয় সাধারণ মানুষদের মধ্যে। এছাড়াও ফ্লেক্স এবং স্টিকার দেওয়া হয় দলীয় কর্মী এবং সমর্থকদের। কি বললেন রবিউল আলম চৌধুরী, চলুন শুনি তার বক্তব্য। আমিনুল হকের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। মানুষের সঙ্গে সংযোগ রাখার জন্য দিদিকে বলো একটা যে আমাদের মধ্যে বিতরণ করেছেন, তার ফলে আমরা গ্রামেগঞ্জে মানুষের কাছে যাচ্ছি এবং তাদের অভাব অভিযোগ শুনছি, এবং তাদের যদি কোনো দিদিকে ডাইরেক্ট ফোন করার দরকার হয় তার জন্য আমরা একটা কার্ড এবং নম্বর দিচ্ছি। সেই নম্বরে যোগাযোগ করলে কী আপনাদের এখানকার অসুবিধা সেগুলো বলছেন, এবং আমরা যেটা ঘুরে বুঝতে পারলাম এই এলাকার মানুষের একটা দীর্ঘদিনের দাবি হচ্ছে পানীয় জল। কারণ আমরা জানি এই এলাকায় কাপাসডাঙ্গা এই দুটো এলাকার মানুষ চৈত্র মাসে এদের জলের লেয়ার এত নিচে নেমে চলে যায় যে এরা জল থেকে অত্যন্ত বঞ্চিত হয়। তার ফলে এই এলাকায় আবার আর্সেনিক প্রবণ এলাকা, তার জন্য এখানে জলের রিজার্ভার তৈরি হয়েছে কিন্তু এখন পর্যন্ত জল নিকাশির ব্যবস্থা হয়নি। আমরা সেটা দিদিকে বলবো, এবং আমরা জেলাতে ডিএম থেকে আরম্ভ করে যেনারা ইঞ্জিনিয়ার আছেন তেনাদের সঙ্গে কথা বলে যাতে এই এলাকার জলের সুস্থ এবং সর্বাঙ্গীনভাবে জলের ব্যবস্থা করা যায় তার জন্য আমরা নিশ্চয় মানুষের কথা শুনে যেটা বুঝতে পেরেছি, মানুষ এই এলাকার মানুষের রাস্তাঘাট মানুষের জীবনযাত্রার ব্যাপারে কোনো এদের অবজেকশন নেই, শুধু পানীয় জলের ব্যাপারটাই এদের মেন। আমরা যদি পানীয় জলের ব্যবস্থাটা করতে পারি, আজকে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এমএলএরস থেকে যেভাবে রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, আশা করছি আমরা যদি এই পাঁচ বছর পঞ্চায়েতে ঠিক মতন কাজ পরিচালনা হয় এই এলাকার কোনো রাস্তা কাঁচা থাকবে না এবং মানুষের যোগাযোগ ব্যবস্থার অনেক রকম সুবিধা হবে। আজকে কোন এলাকা ঘুরলেন ভ্রমণ? আজকে আমাদেরকে, আমরা তো কোনো এলাকা ঘোরার মতন আমাদেরকে নিজেদের ইচ্ছা মতো আমরা করতে পারি না। আমাদেরকে আজকে দায়িত্ব দিয়েছিল যে শরীফনগরের যে বুথগুলো আছে এইগুলো আপনারা ঘুরুন, আগামীকাল সকাল 9টা থেকে আমাদেরকে আবার কাজিসা গ্রামটাকে ঘোরার দায়িত্ব দিয়েছে, এবং বেগুনবাড়ির যে পার্টটা আছে আবার কলকাতা থেকে আমাদের কাছে খবর যখন আসবে যে বেগুনবাড়ির ভিতরের এই দিকটা আপনারা ঘুরুন এবং আন্দোলন ঘুরুন, সেদিন আবার আমরা সেইভাবে ঘুরব। কারণ এই ঘোরার ব্যাপারটা আমরা নিজেদের মতন ইচ্ছা করে যে কোন এলাকায় ঘুরবো কি ঘুরবো না সে কথা কিন্তু আমরা নিজেরা ঠিক করতে পারবো না। এটা আমাদের কলকাতা থেকে মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, এবং তার তিনারা যেভাবে নির্দেশ দিচ্ছেন আমরা সেইভাবে সেই এলাকা পরিক্রমা করছি। আজকে তো সাধারণ মানুষের সঙ্গে মিশলেন, তাদের ফিডব্যাক কী আছে? তাদের ফিডব্যাক হচ্ছে পশ্চিমবাংলার বুকে এখন একমাত্র একটাই দল, সেটা হচ্ছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। কারণ আজকে গোটা ভারতবর্ষব্যাপী যে একটা সাম্প্রদায়িক শক্তি আজকে মাথা চাড়া দিয়ে উঠেছে, যে নরেন্দ্র মোদীর সরকার আজকে ভারতবর্ষের সংখ্যালঘু মানুষের ওপর যে নিপীড়ন অত্যাচার আরম্ভ করেছে তার বিরুদ্ধে মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র প্রতিবাদ করছেন। আপনারা দেখছেন পরপরের ঘটনাগুলা, তিন তালাক থেকে শুরু করে 370 ধারা থেকে শুরু করে আজকে গোটা ভারতবর্ষব্যাপী সংখ্যালঘু যে সমস্ত মানুষ বসবাস করেন তাদের উপর যেভাবে অত্যাচার অনাচার অবিচার মিথ্যা মামলায় জেলে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, কোনো আবার দেখতে পাচ্ছি কোনো সংখ্যালঘু ভাইকে মিথ্যা করে তাদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, আমরা তার বিরুদ্ধে নরেন্দ্র মোদী সরকারের এই সমস্ত জঘন্য কার্যকলাপের আমরা বিরোধিতা করছি। পাশাপাশি আমরা আরেকটা জিনিস বলতে চাই, আজকে এলাকায় এলাকা কিছু কিছু জায়গায় আজ জয় শ্রীরাম বলে মানুষের মধ্যে একটা সাম্প্রদায়িক বিক্ষোভ মঙ্গলের চেষ্টা করছে, আমরা তার বিরুদ্ধে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা জয় হিন্দ জয় বাংলা বলবো, কারণ আমরা পশ্চিমবাংলায় বসবাস করি,
আজকে নরেন্দ্র মোদীর সরকার আজকে সাধারণ মানুষের রায় কী? আপনার তো সাধারণ মানুষের একটাই কথা যে ভারতবর্ষের যে সমস্ত এলাকায় এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একমাত্র সোচ্চার হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং আমরা যারা গ্রামগঞ্জে বাস করি তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়িয়েছে।